পাণ্ডিয়ান পত্নীকে ছুটি আবেদন অগ্রাহ্য, পাণ্ডিয়ান পত্নী সুজাতাঙ্ক ছুটি আবেদন অগ্রাহ্য, ছুটি আবেদন অগ্রাহ্য করেছেন রাজ্য সরকার। পাণ্ডিয়ান পত্নী মাগিলে আউ ছ অধিক ছুটি। বিজেডির নির্বাচনী বিপর্যয় পরে পিছিলা ভাবে ছুটি পড়াইলে মে 31 রু ছ ছুটি পড়াইলে সুজাতা কার্তিকেয়ন পাণ্ডিয়ান পুনি আউ ছ ছুটি বৃদ্ধি পাই সে আবেদন করেছিলেন। তবে বর্তমান যা বড় খবর, পাণ্ডিয়ান পত্নীকে ছুটি আবেদন অগ্রাহ্য করেছেন রাজ্য সরকার। পাণ্ডিয়ান পত্নী ছ অধিক ছুটি মাগিলে বিজেডির নির্বাচনী বিপর্যয় পরে পিছিলা ভাবে ছুটি পড়াইলে মে 31 রু ছ ছুটি পড়াইলে সুজাতা কার্তিকেয়ন পাণ্ডিয়ান। অধিক আলোচনা পাই আম চিফ রিপোর্টর দিব্যজ্যোতি মহান্তি যোড়াইছেন। দিব্য, বর্তমান বড় খবর, ছ পুনি ছুটি বৃদ্ধি পাই আবেদন করতে কিন্তু অগ্রাহ্য করছেন রাজ্য সরকার। দেখুন কমলাকান্ত, ইসময় বর্তমান বড় খবর বলে কহিপার, বহু চর্চিত খবর, যে খবর কু নেকি সারা ওড়িশাবাসী অপেক্ষা করলে যে আজি সুজাতা কার্তিকেয়ন পাণ্ডিয়ান, যে ভিকে পাণ্ডিয়ান পত্নী রয়েছে, তাঙ্কর ছুটি অবধি আজ শেষ হোক, ছ ছুটি অবধি আজ শেষ হোলা, পরবর্তী পদক্ষেপ কণ নেবে সুজাতা কার্তিকেয়ন এবং তাঙ্কু রাজ্য সরকার কেউঠি রখিবে, তাকে নেকি অনেক চর্চা আলোচনা হোলা। যেহেতু আজ 26 তারিখ, আজ সুজাতা কার্তিকেয়ন ছুটি শেষ হোলা, এই যে নিউজ আসুচি বর্তমান সময়ের যা সূচনা মিছি, পুনি ছ ছুটি আবেদন করলে সুজাতা কার্তিকেয়ন, যা রাজ্য সরকার খারজ করেদিয়েছেন এবং রাজ্য সরকার দর্শাই যে আপনার ছ ছুটি থিলে বর্তমান যেহেতু আপনার যোগদান করতু আপনার ডিউটি বা আপনার কামরে আপনার যোগদান করতু, একথা রাজ্য সরকার দর্শাইছে। ছ ধরে আপনার ছুটি থিলে পুনি ছ ছুটি দেই হব না, এভাবে কিছু কারণ দর্শাইছেন রাজ্য সরকার এবং বর্তমান সমস্ত নজর রয়েছে সুজাতা কার্তিকেয়ন বর্তমান করবে কণ এবং রাজ্য সরকার তাঙ্কু কেউ দায়িত্বের বর্তমান রাখুচন্তি, আকু নেকি সমস্ত নজর রয়েছে। কিন্তু যা অপডেট আসুচি, যা সূচনা আসুচি যে ছ পুনি আউথরে, পূর্বরু ছ মে 13 তারিখ রু আজি পর্যন্ত ছ ছুটি নেছিলে সুজাতা কার্তিকেয়ন, পুনি বর্তমান টু ছ পর্যন্ত ছুটি আবেদন করলে বা চাহুলে ছুটি নেওয়া পাই, অর্থাৎ গোটে বর্ষ পাখাপাখি সে ছুটি রহিয়া পাই চাহুলে, যা কু রাজ্যরে আগ্রহ করেছেন বা খারজ করেছেন রাজ্য সরকার কহিবা কথা, আপনার কামরে যোগদান করতু এবং আপনার জানিছেন পূর্বরু সুজাতা কার্তিকেয়ন নামে অনেক অভিযোগ রয়েছিল এবং এপরিকি নির্বাচন আয়োগ মধ্য তাঙ্কু তাঙ্ক যে কার্যরু অব্যাহত করা মধ্য কহিলে, যেতবে মিশন শক্তি ডাইরেক্টর ভাবে সে কার্য পরিচালনা করলে সেই সময় নির্দিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ বিজেডি পাই এবং ভিকে পাণ্ডিয়ান যে বিজেডির সর্বেসভা ছিল তাঙ্কর পাই নিজ পদবীর দুর্বোধ করতে অভিযোগ আসছিলা এবং যেতবে অভিযোগ যাই জাতীয় নির্বাচন কমিশন পাখে পৌঁছিলা, সেই সময় জাতীয় নির্বাচন কমিশন তাঙ্কর যা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাইছিলে সে রিপোর্ট কু ভিত্তি করে কুহাইছিলা যে যে রিপোর্ট আসছে সে রিপোর্ট অনুযায়ী সুজাতা কার্তিকেয়ন কু তাঙ্কর যে রয়েছে বিভিন্ন কার্যক্রম রয়েছে তাঙ্কু বিশেষ করে নির্বাচন সম্বন্ধীয় কার্যক্রম দূরে রাখা পাই একথা নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন এবং তারপরে রাজ্য সরকার নিষ্পত্তি নিয়েছিলেন তাঙ্কু ফাইন্যান্স ডিপার্টমেন্টে রখাযাই। কিন্তু পরম সময় যেতবে এটি সত্তা পরিবর্তন হেলা, বিজেডি সরকার যে বিজেপি সরকার আসলা, সেই সময় সুজাতা কার্তিকেয়ন নিজের ঝিউঙ্ক পরীক্ষা থাকা দর্শাই ছ ছুটি পড়াইলে, কিন্তু ছ ছুটির আজ শেষ তারিখ লা, আজ তাঙ্কর ছ ছুটি পূরণ হেউতলা, তো বর্তমান পরিপ্রেক্ষিতে সুজাতা কার্তিকেয়ন পুনি থরে আউথরে ছ পাই আবেদন করছে ছুটি পাই, যা কু বর্তমান সরকার খারজ করেছেন এবং কেছেন আপনার তুরন্ত আসছে আপনার পোস্টে জয়েন করতু, আপনার কণ কেউঠি রখাযোগ তাহা তো পরবর্তী কথা, কিন্তু আপনার পুনি থরে আসছে আপনার কামরে জয়েন করতু, একথা রাজ্য সরকারকে দর্শাইছে। তো বর্তমান সমস্ত নজর রয়েছে যে সুজাতা কার্তিকেয়ন বর্তমান নিষ্পত্তি নেউছেন, কণ জয়েন করছেন তা কিছু নিষ্পত্তি নেউছেন, তারপরে রাজ্যবাসী নজর রয়েছে এবং এ কথা বড় খবর বর্তমান সময় আমি কহিপার, যে ছ ছুটি বর্তমান আপ্লাই করলে সুজাতা কার্তিকেয়ন তাঙ্কর ছুটি কু খারজ করেদিয়েছে বা অগ্রাহ্য করেদিয়েছেন রাজ্য সরকার। নিহতি দিব্য, যদি স্বেচ্ছাকৃত অবসর কথা মধ্য চর্চা হচ্ছে তাকে কন কৌছন্তি যে এ চর্চা বি হচ্ছে যে যেহেতু আউ ছ মাগিলে মিলিলানি স্বেচ্ছাকৃত অবসর, এ চর্চা বি হচ্ছে। দেখুন নিশ্চিত ভাবে আপনার যে কথা কৌছেন স্বেচ্ছাকৃত অবসর কথা, স্বেচ্ছাকৃত অবসর পাই কিছু ক্রাইটেরিয়া থাকে এবং সে ক্রাইটেরিয়া যেহেতু সে কেন্দ্র সরকারক
অধীনে আসছন্তি কেন্দ্র সরকার তাকু কিভাবে গ্রহণ করিবে এবং তাকু কেউ প্রস্তুত যা পড়িব তা গোটে সময় অবধি লাগে, তো সে সময় অবধি পর্যন্ত মিনিমম রহিবাকু পড়িব সুজানা কার্তিকেয়নকু তাঙ্ক পদবীরে। হঠাৎ যেউ স্বেচ্ছাকৃত অবসর নেই পারিবে নাহিঁ যাহা নিয়ম রয়েছে, কেন্দ্র সরকার যে পর্যন্ত ন চাইছন্তি এবং কেন্দ্র সরকারকু সে কাহিঁকি অবসর নেউছন্তি সে নেই যদি গোটে সন্তোষজনক উত্তর ন দেই পারছেন তাহলে স্বেচ্ছাকৃত অবসর পাই মধ্যে কিছুটা রয়েছে যাহা গাইডলাইন রয়েছে যাহা রয়েছে বিধি ব্যবস্থা সেই বিধি ব্যবস্থা অনুপালন করিবাকু পড়িব, তো সেই দৃষ্টি কোণ স্বেচ্ছাকৃত অবসর পাই মধ্যে তাঁকু কিছু সময় লাগিব, সেই যে সময় তাঁকু বর্তমান তাঁকর কার্য ক্ষেত্রে জয়েন করিয়া পড়িব যোগদান করিয়া পড়িব, তো বর্তমান পরিস্থিতি সুজলা কার্তিকেয়ন করছেন কারণ যেহেতু আজ 26 তারিখ ছিল তাঁকর আজ শেষ হচ্ছে ছুটি আবেদন এবং ছুটি শেষ হওয়ার পরে যে 6 মাস আবেদন করছিল তাকে খারজ করা যাইছে, তো বর্তমান রাজ্য সরকার তাঁকে কেউ পদে রাখছেন, পূর্বরু সে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ছিল সে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রক্ষা হচ্ছে না আর কিছু নয় ডিপার্টমেন্ট কু নিয়া যাচ্ছে একথা মধ্যে সমস্ত নজর রয়েছে, তা সহ সুজলা কার্তিকেয়ন করবে কোণ যেহেতু তাঁক ছুটি খারজ হয়ে গলা 6 মাস পুঁ ছুটি আবেদন করছে 6 মাস পূর্বরু নিয়েছিলে পুঁ 6 মাস আবেদন অর্থাৎ গোটিয়ে বর্ষ ছুটি রাখা সে গোটে যোজনা করলে বা যেহেতু সত্তা পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে তাঁর নাঁরে অনেক অভিযোগ রয়েছে বিজেডি প্রতি তাঁর অহেতুক অনুকম্পা লা বিজেডি প্রতি সে তাঁর অনুকম্পা দেখাই নির্বাচনী প্রচারে নিজকে নিয়োজিত করলে এবং কিভাবে বিজেডি ভোট ব্যাঙ্ক সৃষ্টি পার সে দিকে কাম করলে নিঃসন্তিকু বিজেডি ব্যবহার করলে এসব অভিযোগ রয়েছে এবং যা মধ্যে নির্বাচন আয়োগ সিধা শুনাইলে তাঁকু নির্বাচন সম্বন্ধীয় সবু কার্য দূরেই রক্ষা যাও তাঁকু এমিতি গোটে ডিপার্টমেন্ট অনাযাও যে ডিপার্টমেন্ট নির্বাচন সম্বন্ধীয় কৌশি কাম করি যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্ট অনাযাই তো বর্তমান পরিপ্রেক্ষি সমস্ত নজর রয়েছে যে সুজাতা কার্তিকেয়ন কোণ নিষ্পতি নেউছেন এবং রাজ্য সরকার তাঁকু সেই অর্থ বিভাগে রাখুন না অন্য কোণী বিভাগে রাখুন এ সমস্ত নজর রয়েছে কমলাকান্ত। নিহতি ভাবে এ চর্চা বর্তমান হচ্ছে কারণ সে করবে কোণ কারণ গোটিয়ে পটে আপনি যেমন কৌলে স্বেচ্ছাকৃত অবসর পাই মধ্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেপাই মধ্যে অপেক্ষা করা পড়ব কিন্তু বর্তমান যা বড় খবর 6 মাস আউ অধিক ছুটি পাই আবেদন করে কিন্তু বর্তমান তাকে রাজ্য সরকার খারজ করে দিয়েছেন। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।